গুগলসুইটে কীভাবে একজন নতুন অ্যাডমিন ক্রিয়েট করা যায়? তো নতুন অ্যাডমিন ক্রিয়েট করার জন্য তার রুলটা অবশ্যই কী দিতে হবে, অ্যাডমিন দিতে হবে, রাইট? তো সেটার জন্য আপনি গুগল সুইটে লগ ইন করার পরে এখানে যে স্ক্রিনটা আসবে সেটা স্ক্রোল করে যদি নিচে আসেন তাহলে দেখেন অ্যাডমিন রুল এই একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। দেন এখানে বিভিন্ন টাইপের আসলে ইউজার তৈরি করা যায় যে রুল দেওয়া যায়। ইউজার ম্যানেজমেন্টের জন্য একজন অ্যাডমিন যদি আপনি চান সেটা রাখতে পারেন, হেল্প ডেস্কের জন্য অ্যাডমিন চাইলে রাখতে পারেন, এবং ইউজার ম্যানেজমেন্ট অ্যাডমিন কী ধরনের প্রিভিলেজ পাবে, হ্যাঁ এখানে যে প্রিভিলেজে সব বলা আছে যে কী কী করতে পারবে। সে আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কীভাবে একজন অ্যাডমিন ক্রিয়েট করা যায়, যে হচ্ছে ইউজার ক্রিয়েট করতে পারবে, হ্যাঁ। তো সেটার জন্য আপনি অ্যাসাইন অ্যাডমিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাকে আপনি দিতে যাচ্ছেন, লাইক দ্যাট আমি যদি চম্পক ওনাকে আমি দিতে যাচ্ছি হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজটা পাবে। তো দেন আমি জাস্ট কনফার্ম করে দিই। তো ওনার অ্যাডমিন রুলটা ক্রিয়েট হয়ে গেল, রাইট? এখন আমি দেখি যে এই ইউজার যখন লগ ইন করে তখন সে এই ধরনের প্রিভিলেজ পায় কিনা ইউজার ক্রিয়েট করার জন্য। আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওপেন করছি, তাহলে কী লিখবো, অ্যাডমিন ডট গুগল ডট কম। দেন ইমেল আছে CACMPOK@thesharkar.com, দেন পাসওয়ার্ড। দেখেন আমি ওনাকে যে প্রিভিলেজগুলো দিয়েছিলাম ইউজার ক্রিয়েট করার জন্য, সে ইউজারের ক্রিয়েট করার অপশানটা সে অলরেডি তার অ্যাকাউন্টে লগ ইন করে পাচ্ছে, রাইট? সো আমরা দেখে নিলাম কীভাবে সে আমরা একটা অ্যাডমিন ইউজার তৈরি করতে পারি, যে ইউজার হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজ অর্থাৎ ইউজার ক্রিয়েট করার প্রিভিলেজটা সে পাবে, এখান থেকে সে এখন নতুন ইউজার ক্রিয়েট করতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।